يا أيها المزمل، ও চাদরওয়ালা চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে আছো, ঘুমায় থাকার সময় নেই, ওঠো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত নবী, হে চাদর মুড়ে গিয়ে দিয়ে শুয়ে থাকা নবী, এটা হলো আদর করে ডাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করে ডাকা। এই শুনছো, এটা কিসের ডাকা? নাম ধরে ডাকার থেকে এই শুনছো, ও ভাই এদিকে আসো, এটা হলো কি? আদর করে ডাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আদর করে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত্তকারী নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, সামান্য অংশ ছাড়া রাতের বাকি অংশে জেগে উঠুন, নামাজে রত থাকুন। বসে আপনি চাদর মুড়ে দিয়ে ঘুমায় থাকবেন? আপনাকে তো ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আপনি দিনে যেমন দাওয়াতি কাজ করবেন, মানুষকে সতর্ক করবেন, মানুষকে জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে বাঁচাবেন, সমাজ পরিবর্তন, পট পরিবর্তনের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এটা দিনের বেলায় যেমন পালন করবেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুম, দাঁড়িয়ে যান, আর লাইল রাতে ইল্লা কলিলা, কিছু অংশ ছাড়া। তার মানে কি? রাতের বেশিরভাগ সময় আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কি করবেন? নামাজ পড়ুন, সালাত আদায় করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় আবৃত্তি করে ঘুমিয়েছিল, আল্লাহ তাআলা বললেন যে আপনি জেগে উঠুন, আপনি উঠে যান, উঠে রাতের কিছু অংশ বাদ দিয়ে আপনি বাকি সময় আল্লাহ তাআলার জন্য জিকির করুন, সালাত আদায় করুন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হন, কারণ আপনাকে বিরাট একটা গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনি ঘুমায় ঘুমায়, হেলায় খেলায় কাটায় দেবেন এমনটা হতে পারে না। দেখেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ আছে, যিনি কোনো গুনাহ করেন, যার দ্বারা কোনো গুনাহ হয়েছে জীবনে, কখনো উনি বাল্যকালে যখন 2-3 বছর 4 বছর বয়স ছিল, তখনও উনি কখনো কারো সাথে খেলার ছলেও কখনো কারো গায়ে একটি আঘাত করেছেন, কিংবা একটা মিথ্যা কথা বলেছেন, কিংবা প্রতারণা করেছেন, কিংবা একেবারে শিশুকালেও কারো সাথে কোনো অন্যায় করেছেন মর্মে কোনো কথা তদানীন্তন সময়ের কাফেররাও বলতে পারেনি। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে রাতের বেলায় উঠুন, কিছু সময় ছাড়া সমস্ত রাত আপনি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেন। অথচ আমরা এমনও মানুষ আছি, জীবনে একদিনও তাহাজ্জুদ নামাজ পড়িনি, আছে না? তাহাজ্জুদ নামাজ কি এরা বোঝেই না। ওরা মনে করে তাহাজ্জুদ নামাজ মনে হয় অন্য কোনো কিছু দিয়ে পড়া লাগে। আমারে অনেকে জিজ্ঞেস করে, হুজুর শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়বো? বোঝেন নি, ওটা জীবনে পড়ে না, ফরজ পড়ে না, তো শবে বরাতের নামাজ বসবে কি করে? ওরা মনে করে এক এক নামাজের জন্য আলাদা আলাদা সূরা আল্লাহ অবতীর্ণ করেছে, কি বলেন? আসলে কি তাই? তার মানে কোনো কোনো মানুষ সমস্ত জীবনে একদিনও তাহাজ্জুদের সালাত আদায় করেনি। অথচ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি উঠুন, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ কি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দেন, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তার রাতের অর্ধেক অথবা তা থেকে কিছু কম করুন। বলছে কমপক্ষে অর্ধেক রাত, আপনি তো ঘুমাইছেন, ঘুমের আগে যেটা পড়া হয় ওটাকে বলা হয় কিয়ামুল লাইল, আর ঘুম থেকে উঠে যেটা পড়া হয় ওটাকে কি বলা হয়? তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের সালাত আপনি তো পড়বেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তার অর্ধেক অথবা তার থেকে কিছু কম করুন, অর্থাৎ রাতের অর্ধেক সময়
অথবা তার থেকে একটু কম বেশি হলেও সমস্যা নেই, কিন্তু কন্টিনিউ কি করুন, তাহাজ্জতের সালাত আদায় করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আর আপনি রাতের কিছু অংশে তাহাজ্জত পড়ুন, এই নির্দেশ কেবলমাত্র আপনার জন্য, আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। অর্থাৎ তাহাজ্জতের নামাজ কোন কোন তাফসিরে এসেছে ইতিপূর্বে মানুষের জন্য ফরজ ছিল, কোন নামাজ, তাহাজ্জতের নামাজ। আবার এক তাফসিরে এসেছে, এক বর্ণনায় এসেছে, তাহাজ্জতের নামাজ নবী এবং সাহাবীদের জন্য কি ছিল, ওয়াজিব ছিল। আমাদের জন্য যদি ওয়াজিব হতো তাহলে আমাদের কি কি করা হতো, প্রতিদিন তাহাজ্জত পড়া লাগতো, আমাদের কষ্ট হবে। আল্লাহ জানেন যে ও তোরা ওরা তো ফরজই পড়বে না, তা তাহাজ্জত দিয়ে লাভ কি ওদের, আল্লাহ এটা কি জানেন। দেখেন যে তাহাজ্জতের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে কোন দোয়া সব থেকে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আস-সালাত ফি জাওফিল লাইল, মধ্যরাতের নামাজ, মধ্যরাতের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই তাহাজ্জতের নামাজ এত গুরুত্বপূর্ণ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওয়াজিব ছিল, আমাদের জন্য কষ্ট হবে বলে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন। আমাদের দেশে আজান কয়টা হয়, কয় ওয়াক্তের আজান হয়, পাঁচ ওয়াক্ত। কিন্তু সৌদি আরবে যে দেখবেন, আমরা যাদের বদনাম করি, আমরা যাদেরকে অনেক কথাই গালমন্দ করি, আমরা নিজেরা প্রতি মুহূর্তে শিরিকের সাথে জড়িত আছি, আমরা প্রতি মুহূর্তে মাজার পূজার সাথে জড়িত আছি, আমরা প্রতি মুহূর্তে অসংখ্য গুনার সাথে জড়িত, কিন্তু সমালোচনা করতে গেলে সৌদি আরবের সমালোচনা করি, অমুকের সমালোচনা করি, মানে নিজের ঠিক নেই, পরে কি করছে। সৌদি আরবে ছয় ওয়াক্ত আজান হয়, কাবা শরীফে কয় ওয়াক্ত হয়, সৌদি আরবের প্রায় সকল মসজিদে, দুবাইতে, কাতারে কয় ওয়াক্ত আজান হয়, ছয় ওয়াক্ত। আমাদের এখানে যদি ছয় ওয়াক্ত আজান দেয়, কালকে সকালবেলা দেখবেন যে সাধারণ মানুষের দরকার নেই, যত হুজুর আছে সাবারে সমস্ত হুজুররা মিছিল নিখানে চলে আসবে, যে হুজুর কাফের হয়ে গেছে। ছয় ওয়াক্ত কি জানেন, তাহাজ্জতের সালাতের আজান কাবা শরীফেও হয়, মসজিদে নববীতেও হয়, এবং সকল মসজিদে তাহাজ্জতের সালাতের আজান হয়। আমরা তো তাহাজ্জতের নামাজ পড়ার পরে তারপরে গিয়ে আবার ফজরের আজান হয়, আজান কয়টা হয়, ছয়টা হয় এখনো সৌদি আরবে। তাহাজ্জতের সালাতের জন্য কি দেওয়া হয়, আজান দেওয়া হয়। আমাদের দেশে তো নেই, আমাদের দেশে আল্লাহ মাফ করুক, যদি এই সুন্নাতটা কোনো হুজুর চালু করে তাহলে সেই হুজুরের জবাই করে মেরে ফেলবে, আমাদের হুজুররা, অন্য মানুষ মারবে না, হুজুররাই মেরে ফেলবে, বলবে যে নতুন টিস্যু একটা নিয়ে আইছে, মানে ইহুদিদের দালাল ইসরায়েলের কাছ থেকে টাকা খাইছে। আস্তাগফিরুল্লাহ আলাজিম। আমাদের দেশে দিন মানা খুব কঠিন, সুন্নত মানা কি খুব কঠিন, যেই 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 রেওয়ায়েজ একদম হাজার হাজার বছর ধরে চলে আসছে ওইটা মানতে হবে। কোনো একটা সুন্নত যদি আপনি এরকম কোরআন শরীফ আর হাদিস খুলে বলেন যে এটা রসুলুল্লাহ সুন্নত, বলবে এটা আমাদের দেশের জন্য না, এটা অন্য দেশের জন্য। আস্তাগফিরুল্লাহ আলাজিম। তাহলে তাহাজ্জতের নামাজ কি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলছেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তার উপর বাড়িয়ে নিন এবং নামাজে কোরআন পাঠ করুন ধীর স্থির ভাবে, সুস্পষ্ট ভাবে, তারতিলা থেমে থেমে, থেমে থেমে কোরআন পাঠ করুন কিভাবে, থেমে থেমে। আল্লাহ তাআলা বলছেন সুস্পষ্ট, তার তিলা ভালে মানে সুস্পষ্ট ভাবে, থেমে থেমে আপনি যে নামাজ পড়বেন এই নামাজে কোরআন পাঠ করবেন কিভাবে, থেমে থেমে, সুস্পষ্ট ভাবে। তাহলে কি হবে, কোরআনটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন যে আপনি অর্ধেক রাত পড়েন, অথবা অর্ধেক রাতের থেকে একটু কম পড়েন, অথবা পুরা রাত পড়েন, আপনার ইচ্ছা, তবে
কোরআনটা পড়বেন কিভাবে? সুস্পষ্টভাবে থেমে থেমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন নামাজে কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রতি আয়াতে আল্লাহ রাসূল থামতেন। এটা হলো কোরআন পড়ার নিয়ম, তারতিলা। এটা কি ফরজ নামাজে? শুধু ফরজের জন্য, সুন্নাতের জন্য না। আমাদের দেশে ফরজে যাও কোনো রকম একটু আস্তে ধীরে পড়ে, আর সুন্নাতে আর নফলে আর তারাবিতে যেয়ে তো মাশাল্লাহ একদম সিজি গতিতে পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিকি ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আলম তর কাইফা ওয়ালা রাব্বুকা বিআসহাবিল ফিলাল মা জাআল কাইদাহুম ফী তাদলিলিন ওয়া আরসাল আলাইহিম তারনাবাবিল তারমিহিম মাহজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসমিম মাকুন। আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? এক মিনিটের ভিতরে দুই রাকাত শেষ, তৃতীয় রাকাতের অর্ধেক। আর এইরাম গতিতে যদি কোনো হুজুর নামাজ পড়াইতে পারে, তাহলে মনে করেন আগামী বছর ওই হুজুরের চাকরি কনফার্ম। যে হুজুর আগামী বছর প্রথম দুই তিন রোজাই বলে দেবে যে হুজুর আগামী বছর যেন অন্য জায়গায় আপনি তারাবি বুকিং দিয়েন না, আমাদের এখানে আবার আগামী বছর আপনার তারাবির জন্য ইমামতি রেডি। আস্তাগফিরুল্লাহ, নামাজ হবে না, একজনেরও নামাজ হবে না, কারো নামাজ হবে না। এখন এইভাবে বিশ রাগাত পড়ে নামাজ না হচ্ছেন, আপনি যদি আস্তে আস্তে দুই রাগাত পড়েন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, দুই রাগাত হলো, বিশ রাগাত হলো না, তা লাভ কোনটা? হ্যাঁ না, আপনার আর কাজ হলো বিশ রাগাত, কারণ আপনারা তো সারা জীবন সংখ্যা গণেন। আল্লাহ কি সংখ্যা গণে নাকি? আল্লাহ কোয়ালিটি গণে। এইটা মানুষকে বোঝানো যায় না। মানুষ শুধু মারামারি করে, আট রাগাত না বিশ রাগাত, এই নিয়ে কত হুজুর যে এই পর্যন্ত বাংলাদেশে শহীদ হয়ে গেছে, আল্লাহই ভালো জানে। শুধু আট রাগাত আর বিশ রাগাত নিয়ে শহীদ হয়েছে, কিন্তু কোয়ালিটি নিয়ে শহীদ হয়েছে এরম একজনও নেই। কোনো দলিল দেখাইতে পারবেন না যে হুজুর বলেছে নামাজ আসতে পড়তে হবে আর ওরে মেরে পিটাই মেরে ফেলেছে, এরম একটা ঘটনাও নেই। কিন্তু আট রাগাত না বিশ রাগাত এই নিয়ে কাফের ইহুদি নাসারা এবং পিটাই মেরে ফেলেছে, মসজিদ ভেঙে ফেলেছে, আগুন দিয়ে পোড়াই ফেলেছে, এরম ঘটনা আছে না নেই বাংলাদেশে? আস্তাগফিরুল্লাহির আযীম। আল্লাহ তাআলা বলছেন কি, যে কোরআন পড়ো তারতিল সহকারে, ধীরে ধীরে কোরআন পড়ো, স্পষ্টভাবে কোরআন পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, কোরআন খুব দীর্ঘ করিয়া পাঠ করিতেন, এরপর তিনি নমুনা স্বরূপ বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটা শব্দ তথা আল্লাহ আর রহমান আর রহিম দীর্ঘ করিয়া পড়িলেন। রাসূল সাল্লামকে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এর অর্থ কি, তখন উনি বললেন শিকার যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে পড়ে পড়ে খণ্ড খণ্ড করে উনি শুনালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পড়তে বলেছেন। কোরআন কি আমরা বুঝি না? এই কোরআন আপনি পড়বেন, আল্লাহ শুনবে। আপনি কার সামনে দাঁড়িয়ে পড়ছেন? আল্লাহর সামনে। সুতরাং আপনাকে বোঝা উচিত, আপনি যদি আপনার নেতার সামনে দাঁড়িয়ে বলেন কি, আপনি নেতার সামনে মনে করেন সূরা ফাতিহায় আপনি আল্লাহর কাছে যা বললেন, আপনি আপনার নেতার সামনে আপনি তাই বললেন, কি বললেন? আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি রহমান, তুমি দয়াময়, আল্লাহ কেয়ামতের দিবসের তুমি মালিক, তুমি আমাদেরকে ভালো রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাদেরকে এমন রাস্তা দেখাও যে রাস্তার উপর তোমার নবী সাহাবিরা অতিবাহিত হয়েছে, এমন একটি রাস্তা তুমি আমাদেরকে দেখাও। এটা কারে বলছেন? আল্লাহকে বলছেন। এখন আপনি আপনার নেতার সামনে যদি বলেন, ও নেতা আপনি তো খুব ভালো মানুষ, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব দয়ামান, আসলে সব কিছুর মালিক তো আপনি, আপনি ছাড়া তো আমাদের দিন চলে না, আমাদের একটু ভালো মন্দ দেখান, এই কথা বললে নেতা আপনারে মারবে না পিটাবে? বলবে কিরে তুই আমার সামনে কথা বলছিস, এইভাবে বলছিস কেন? তা আমরা যদি একটা নেতার সামনে, দুনিয়ার একটা মানুষের সামনে কথার শালীনতা বজায় রাখতে হয়, যদি কথার ব্যালেন্স করে বলতে হয়, আপনি আপনার রবের সামনে কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির মালিকি ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে কি আল্লাহ তুই দিলে দে, না দিলে না দে, আমার দরকার নেই তোর, তাই তো?
আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, খুব সুস্পষ্ট ভাবে ধীরে ধীরে আপনি কি করুন, কোরআনুল করিম তেলাওয়াত করতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার প্রতি অচিরেই এক গুরুভার বাণী নাজিল করেছি। আল্লাহ তাআলা বলছেন আমি আপনার প্রতি এক গুরুভার নাজিল করেছি, এখানে ওহি নাজিল করার কথা বলা হয়েছে। এই ওহিটা মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে যখন নাজিল হতো এটা খুব কঠিন জিনিস। রসুল সাল্লাহ সাল্লাম ঘুমায় আসেন, এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুমালেও অজু ভাঙে না। নবীরা ঘুমালেও অজু কি ভাঙে না, মাসলা মানায় নতুন শুনছে না। রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো, রসুল সাল্লাম সম্পর্কে বলা হলো তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবা, আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমায় অন্তরও কি ঘুমায়। আমরা কিছু বুঝি ঘুমাইলে, আমাদের পাশে যদি একজন মারামারি হয় আমরা বুঝবো, আমাদের খাট আমরা এক খাটে ঘুমায় আছি আরেকজন সারা রাত ঘুমায়নি আমরা কিছু বুঝবো সে কি করছে, কারণ কি আমাদের চক্ষুও ঘুমায় অন্তরও ঘুমায়। কিন্তু তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবা, নবীর চক্ষু ঘুমায় নবীর অন্তর ঘুমায় না, জাগ্রত থাকে, সুবহানাল্লাহ। এ কারণে নবী ঘুম অবস্থায় নবীর উপরে কি হতেন, ওহি অবতীর্ণ হতেন। এই যে আপনার উপর এক গুরুভার দায়িত্ব নাজিল করা হয়েছে, এর ব্যাখ্যায় তাফসিরের মধ্যে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি যখন রসুলের প্রতি অবতীর্ণ হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শীতকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহি অবতীর্ণ হয়েছে, দেখলাম রসুলুল্লাহর কপাল দিয়ে টপ 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 করে কি পড়ছে, ঘাম পড়ছে। আরেকটি বর্ণনা এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো উটের পিঠে থাকতেন আর যদি ওহি অবতীর্ণ হতো উট ওহির ভারে শুয়ে পড়তো মাটিতে, সুবহানাল্লাহ। রসুলকে যে 40 জন যুবকের শক্তি দেওয়া হয়েছে কেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ভারটা তিনি বহন করতে পারতেন। একজন সাহাবি বলছেন যে ইবনে জারির বলছেন যে ওহি অবতরণকালে যে একজন সাহাবি বলছেন যে তার কোলের উপরে মাথা রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তা বলছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন ওহি অবতীর্ণ হলো তা মনে হলো যেন আমার পাটা জমিনের ভিতরে গেড়ে যাচ্ছে, এত পরিমাণ প্রচণ্ড ভার। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে যখন ঘণ্টার আওয়াজে ওহি অনেকভাবে আসতো, কখনো ঘণ্টার শব্দের মতো শব্দ হতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঘণ্টার, বুখারীর বর্ণনা, যখন ঘণ্টার শব্দের মতো যখন শব্দ হতো ওহি অবতীর্ণকালে তখন রসুল সাল্লাল্লাহু সাল্লামের খুব কষ্ট হতো। তার মানে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ওহি অবতীর্ণ হয়েছে এই ওহিটা সাধারণ ব্যাপার না। রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন অবতীর্ণ হতেন রসুল সাল্লাম প্রচণ্ড কষ্ট অনুভব করতেন। আল্লাহ রসুল সাল্লাম সে কথাই বলেছেন, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। আল্লাহ বলছেন নিশ্চয় রাতের বেলা জেগে ওঠা তা অত্যন্ত কঠিন, কষ্টসাধ্য এবং বক্তব্যের ব্যাপারে অধিক কার্যকর। আল্লাহ তাআলা বলছেন রাতের বেলায় ওঠা এটা খুব কঠিন, খুব কষ্ট, এজন্যই তো রাতের বেলায় পুরস্কার বেশি দেওয়া হয়, সুবহানাল্লাহ। দিনের বেলায় ইবাদতের থেকে রাতের ইবাদতের কি পুরস্কার বেশি। রাতের বেলায় আল্লাহর কোনো বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে যদি চোখের দুফোঁটা পানি ফেলে দেয়, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন ইয়ানসিলু রব্বুনা ইলা সামাই দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশ অর্থাৎ প্রথম আকাশে আল্লাহ নেমে আসেন, নেমে এসে বান্দাদেরকে বলেন তোমাদের কি লাগবে আমার কাছে চাও, তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও, কে অসুস্থ আমার কাছে বলো, কার সন্তান লাগবে আমাকে বলো, কার অর্থ লাগবে আমাকে বলো, কার কি প্রয়োজন আমাকে বলো। এই বান্দা যখন বলে আল্লাহ তাআলা বলেন দেখো ফেরেশতারা পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেছে, আমার রহমতের দরজা খোলা আছে, আমার এই অল্প মুষ্টিমেয় কিছু বান্দা
এই গভীর রজনীতে উঠে নামাজ পড়ে দুখানা হাত বাড়িয়ে দিয়েছে আকাশের দিকে, তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের সব কিছু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ নামাজের খুব গুরুত্ব। সাহাবীরা বলে, আল্লাহ রসুল বলছেন, আসসালাত বিহি ফি জাওফিল লাইল আফজাল, মধ্যরাতের নামাজ হলো আল্লাহর কাছে কি সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি পছন্দ। আমাদের বহু মানুষ আছে জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়েনি, কিন্তু শবে বরাতের নামাজ পড়ার জন্য কি পাগল হয়ে গেছে। ওরে বাবা, শবে বরাতের দিন ছোটাছুটি দেখলে মনে হয় যেন কি আল্লাহর আল্লাহর বান্দা কুতুব। আমি যখন মতিঝিলে থাকতাম দেখতাম কিছু মানুষ আছে যায় নামাজ নিয়ে, একবার হাইকোর্টের মাজারে, একবার গোলাপসার মাজারে গুলিস্তান, তারপরে একবার বাইতুল মুকাররম, একবার ফকিরাপল, মানে সারা রাত বিশাল ব্যাপার, মানে সে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। সমস্যা হলো ফজরের আগে এসে ঘুমাই পড়ে, ফজরের নামাজটা আর পড়ে না। আস্তাগফিরুল্লাহিল আজিম। সারা জীবন, সারা জীবন শবে বরাতের নামাজ এক ওয়াক্ত ফজর নামাজের সমান হবে না, এটা বান্দারা বোঝে না, এটা বুঝাইতেও পারি না। কারণ কি, এটা আগাগোড়া বোঝেনি। আগাগোড়া ফরজ নামাজের ফজিলাত বর্ণনা করেনি হুজুররা, হুজুররা শুধু শবে বরাতের নামাজের ফজিলাত বর্ণনা করেছে। যদি হুজুররা ফরজ নামাজের ফজিলাত বেশি বেশি বর্ণনা করত, তাহলে পাবলিক ফরজ নামাজ পড়ত, পারলে শবে বরাতের নামাজ পড়ত, তাই অন্য অন্য নফল নামাজ পড়ত। কিন্তু নফল নামাজের ফজিলাত এত বর্ণনা করা করেছে, সাধারণ মানুষ মনে করে ফরজের তো আর এত গুরুত্ব নেই, শবে বরাত পড়লে ভাগ্য খুলে যাবে, আজকে যদি ভালো খাইতে পারি যতদিন বেঁচে থাকবো ভালো খাবো, আজকে রাত্রে আল্লাহর কাছে যদি যা চেয়ে নেবো এক বছর তাই হবে, সুতরাং নামাজ পড়লে পড়ি না পড়লে নেই, কি এমনটা না? আস্তাগফিরুল্লাহিল আজিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, অবশ্য দিনের বেলায় আপনার জন্য রয়েছে অনেক বেশি কর্মব্যস্ততা। অর্থাৎ আপনি তো দিনের বেলায় অনেক কর্মব্যস্ততা আপনার জন্য রয়েছে, আপনি ঘুমান, তখন আপনি নামাজ কালাম নফল টফল যা ইচ্ছা আপনি পড়তে পারবেন, তবে আপনি রাতের বেশি অংশ সময় কি করে দেন, আল্লাহর স্মরণে কাটিয়ে দেন, আল্লাহর ইবাদাতে আপনি কাটিয়ে দেন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলছেন, নুবাযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর আপনি আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন এবং একনিষ্ঠভাবে তার প্রতি মগ্ন হয়ে যান। এই আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন এর অর্থ তাফসিরে কেউ কেউ বলেছেন, আপনি প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলুন, আপনি আল্লাহর নাম স্মরণ করুন অর্থ কি করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলুন। আবার কেউ কেউ বলেছেন, আল্লাহর যতগুলো নাম আছে সেফাতি নাম, এই নামগুলো ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুন। কেন আল্লাহকে এত ডাকতে হবে, কেন আল্লাহকে কেন আমরা এত ডাকবো? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা বলছেন যে তিনি প্রতিপালক পূর্বের এবং পশ্চিমের, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলা নেই, ফাত্তাখিযুহু ওয়াকিলা, অতএব তাকেই আপনি উকিল হিসাবে গ্রহণ করুন। আমাদের উকিলকে, উকিলকে আল্লাহ, উকিলকে এইটার একটু ব্যাখ্যার দাবি রাখে সংক্ষেপে। আমরা উকিল কাকে মানি? আমরা আল্লাহকে উকিল মানি না। আমরা মনে করি উকিল শব্দের অর্থ হল, উকিল বলা হয় তাকে, ফাত্তাখিযুহু ওয়াকিলা, এখানে উকিল বলা হয় যার উপর নিজের সকল কাজের যাবতীয় কাজের দায়ভার যার উপরে অর্পণ করা হয় তাকে কি বলা হয়? উকিল। আমাদের দেশে কি উকিল বাবা আছে না বিয়ের সময়? উকিল, এই আরবি থেকে উকিল আসছে। আমাদের কোর্টে কি আছে? উকিল আছে না, এই আরবি থেকে উকিল এসে। আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাখিযুহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে উকিল হিসাবে ধরো। তার মানে কি? আল্লাহ ছাড়া
আমাদের সব কিছু করার মালিক কে? ওয়াকিল কে? আল্লাহ। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছে তোমাদের উকিল কে? আল্লাহ। কিন্তু আমরা কিন্তু আল্লাহকে উকিল হিসাবে মানি না, আমরা উকিল হিসাবে মানি আমাদের পিসায় বুজুরদেরকে। কেন? উকিল মানে মাধ্যম, যিনি আমাদেরকে পার করবেন। আমাদের ধারণা কি? আমাদের অধিকাংশ মানুষের ধারণা ইল্লা মাশাআল্লাহ, যারা মখলেস, যদি বুজুর্গ মানুষ থাকে যারা শিরিক করে না, কুফুর করে না, সুন্না কোরআনের দাওয়াত দেয়, এরকম আল্লাহলি আল্লাহওয়ালা মানুষ তো অবশ্যই আছে। এগুলো ছাড়া অধিকাংশ যারা মাজার পূজারী, যারা ভণ্ড, এরা কি মনে করে আমরা যাই করি করি আমাদের উকিলকে, আমাদের বাবা আমাদের কি করে দেবে? পার করে দেবে। আল্লাহর কাছে আমরা সরাসরি যাইতে পারবো না, আল্লাহর কাছে আমাদের যাইতে গেলে কি লাগবে? একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটাকে উকিল। আমরা সরাসরি বিচারকের সাথে আমি জেরা করতে পারবো না বলেই তো আমি উকিল ধরি, নাকি? উকিল কেন ধরা হয়? আমি যদি নিজে আইনজীবী হই, আমি যদি সরাসরি জজের সাথে, ম্যাজিস্ট্রেটের সাথে যদি সরাসরি আমি জেরা করার ক্ষমতা রাখি, সে যে প্রশ্ন দেবে ওই প্রশ্নের পাল্টা জবাব দিতে পারি, তাহলে কি আমি উকিল ধরবো নাকি? বড় বড় আইনজীবীরা কি উকিল ধরে? ধরে না। উকিল কারা ধরে? যারা নিজেরা বিচারকের সামনে কথা বলতে পারবে না, তার সমস্ত নথি সাজায়ে গোছায়ে বিচারকের সামনে যে উপস্থাপন করতে পারবে না, সে কি ধরে? ফাত্তাখিজু ওয়াকিলা, সে উকিল ধরে। উকিল বলা হয় যার কাজের যাবতীয় দায়িত্বভার। যেমন একজন আসামি, তার সমস্ত কাজের দায়িত্বভার একজন উকিলকে দিয়ে দেয় যে তুমি এটা বিচারকের সাথে এ করে যারা করে তুমি এটা সলভ করে আমারে নির্দোষ প্রমাণ করে দেবা, আমি তোমারে কিচ্ছু দেবো না, শুধু টাকা দেব। একে বলা হয় কি? উকিল। তো এই ফাত্তাখিজহু ওয়াকিলা, আল্লাহ বলতেছেন একমাত্র আল্লাহ হলেন তোমার উকিল। অর্থাৎ তুমি গুনাহ করো, মাপ চাও আল্লাহর কাছে। তুমি অপরাধ করেছো, তোমাকে পার করতে পারে আল্লাহ। তোমাকে শাস্তি দিতে পারে কে? আল্লাহ। তোমাকে মাফ করতে পারে কে? আল্লাহ। তোমাকে জান্নাত দিতে পারে কে? পৃথিবীর কেউ এর মধ্যস্থতাকারী নেই যদি আল্লাহ তাআলা পারমিশন না দেয়। এজন্য আমাদের একমাত্র উকিলকে, এর বিরাট ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা তো আর এখানে করা যাবে না। অর্থাৎ আমার জীবনের সব কিছুর আল্লাহর উপরে আমি সুপর্দ করে দেব। আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার তকদির নসিব ভালো মন্দ করার মালিক আল্লাহ, আমার সুস্থতা করার মালিক আল্লাহ, অসুস্থতা করার মালিক আল্লাহ, আমার জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আজাব দেওয়ার মালিক আল্লাহ, আবার আমাকে আজাব না দিলেও না দিতে পারেন কে? আল্লাহ। কিয়ামতের দিন আমাকে নাজাত দিলে কে দিতে পারেন? আল্লাহ। আমাকে মাফ করে দিলে কে দিতে পারেন? আল্লাহ। আমার সমস্ত সব কিছুর উকিল আল্লাহ, কিন্তু বিনিময় আল্লাহ আমারে বলেছেন ভালো মন্দ ভালো কাজ করতে, আমি ভালো কাজ করো, বাকিটাকে ফাত্তা খিজু। তা আল্লাহ তাআলা বলছেন যে এই পূর্ব এবং পশ্চিম তোমরা যে আমার ইবাদত করবা, কেন? মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম, তার মানে হলো গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আমার, আমি একমাত্র স্রষ্টা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলা নেই, কারো কাছে সিজদা দেওয়া যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কোনো ক্ষমতা নেই, ইল্লা হুয়া, একমাত্র কে ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাত্তাখিজু ওয়াকিলা, সুতরাং সে ছাড়া যেহেতু তোমাদের আর কেউ নেই, তোমরা একমাত্র ওকিল হিসাবে, উকিল হিসাবে তাকেই গ্রহণ করো। একেই বলা হয় কি? উকিল। এখান থেকেই এসেছে আমাদের কি উকিল। উকিল একজন পাঠায় দেয় যে আপনি হলেন উকিল, মেয়ের কাছে যেয়ে পড়া মতামত নিয়ে আসেন। এবার উকিল বাবা মেয়ের কাছে যেয়ে বলে যে অমুকের সাথে তোমার বিয়ে হবে, হ্যাঁ তা বলে রাজি আছি, ব্যাস। উকিল বাবা যেটা বলবে এইটাই। আবার কিছু কিছু জায়গায় প্রথা আছে উকিল বাবা, এটা জায়েজ নেই। আবার উকিল বাবা বলে কোনো জিনিস ইসলামী শরিয়াতে নেই। অনেকে আছে যে এই এই উকিলরে বাবা হিসাবে সারা জীবন দেখে, এরকম কিছু জায়গা আছে, আপনারা জানেন? উকিল বাবা, এ কি বাবা, আমরা জীবনে শুনিনি, বলে এটা হলো উকিল বাবা। তো উকিল বাবার প্রতি বছর বছর কাপড় দেয়, এই মেয়ের সাথে আসে, মেয়ের মতো আচরণ করে, মেয়ের সাথে খায়, ওঠে, বসে, মেয়ে আবার উকিল বাবার বাড়ি যায়, উকিল বাবা আবার মেয়ের বাড়ি আসে, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ এবং হারাম। উকিল বাবা বলে কোনো শব্দ শরিয়াতে, এবং এই মেয়ের সাথে এই বাবা দেখা করতে পারবে না, হারাম, জীবনে কোনো দিন পারবে না।
একেবারে হারাম। আল্লাহ রসুল বলছেন বুখারীর বর্ণনা, মানিদ্দা ইলা গায়রি আবিহি ওহুয়া ইয়ালামু আন্নাহু আবি ফাল জান্নাতু আলাইহি হারামুন। আল্লাহ রসুল বলছেন কেউ যদি কাউকে বাবা ডাকে, কেউ যদি কাউকে বাবা বলে সম্বোধন করে, আর যদি ওহুয়া ইয়ালামু, আর সে যদি জানে যে তার বাপ না, তাহলে ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য আল্লাহর বেহেশত কি হারাম। আমাদের তো এখন বাপের অভাব নেই।